স্বাস্থ্যসাথী প্রকল্প আদিবাসীদের জন্য এস এলাকায় একশোটি নতুন ইংরাজি মাধ্যম স্কুল আমরা তৈরি করছি অলচিকি ভাষায় পড়ানোর জন্য আরও পাঁচশোটা নতুন স্কুল তৈরি হচ্ছে এবং সেখানে দেড় হাজার প্যারাটিচার নিয়োগও হবে এগারোটা স্কুলে সাঁওতালি ভাষায় উচ্চ মাধ্যমিক পড়ানোর চেষ্টাও হচ্ছে সুতরাং লালগড় কলেজে সাঁওতালি ভাষায় অনেক পাস্কো অনার্স কোর্স চালু হয়েছে এই জেলায় মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করছেন এবং তারা আইআইটিতেও সুযোগ পেয়েছেন মনে রাখবেন নেপালি হিন্দু উর্দু কামতাপড়ি কুরমালি ভাষায় আগামী পাঁচ বছরে একশোটি নতুন স্কুল হবে রাজবংশী ভাষায়ও দুশোটা হবে পবিত্র করম পুজো হুল দিবসে ছুটি দিয়েছি এবং আমরা সারনা ধর্ম সারি ধর্মের জন্য স্বীকৃতির জন্য পদক্ষেপ নিয়েছি কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি গুরু গোমকে পণ্ডিত রঘুনাথ মুর্মু যিনি সাঁওতালি ভাষায় ব্যবহৃত লিপির উদ্বোধন করেছিলেন তার জন্মদিনেও আমরা সরকারের ছুটি দিয়েছি তার আগেই মুন্ডা পঞ্চানন বর্মা তাদের জন্মদিনেও হরিচাঁদ ঠাকুরের জন্মদিনেও আমরা কিন্তু ছুটি দিয়েছি এবং আমরা মনে করি আমাদের যত মাঝি থান আছে তাদের যে পুরোহিতরা আছেন এবং তাদের অনেকেরই অবস্থা খারাপ খুব গরিব আমরা যেমন পুরোহিতদের এক হাজার টাকা করে দিচ্ছি মাঝি থানেও যারা পুজো করেন যাদের মাঝি থানের প্রধান বলা হয় তাদেরকেও আমরা এক হাজার টাকা করে আমরা পেনশন দিই আমরা একটা স্কিম করেছি তাতে সাহায্য দিচ্ছি এছাড়াও মনে রাখবেন জহর থান এবং মাঝি থান এগুলো করার সাথে সাথে জয় বাংলা একটা প্রজেক্ট করেছে যাতে আদিবাসী ভাই বোনেরা ষাট বছর বয়স হলেই তারা কিন্তু এক হাজার টাকা করে পেনশন পাচ্ছেন আর তপশিলি ভাই বোনেরাও ষাট বছর বয়স হলেই এক হাজার টাকা করে পেনশন পাচ্ছেন এটা হচ্ছে জয় বাংলা যারা বিধবা হয়ে যাচ্ছেন আঠেরো বছর বয়স থেকে একেবারে তারাও কিন্তু বিধবার পেনশন পাচ্ছেন এছাড়াও সেপ্টেম্বর থেকে চালু হবে দুবারে সরকারের নাম লেখাবেন যাতে যারা সাধারণ মা বোনেরা তারা আমার পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন স্বাস্থ্য কার্ডে কার্ড যাদের আছে সেই পরিবারের সকলে শুধুমাত্র সরকারি এবং বেসরকারি যারা পেনশন পান বা বেশি মাইনে পান তারা ছাড়া অন্যরা সবাই পাবেন এছাড়াও যারা তপশিলি আর যারা আদিবাসী তারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে সেপ্টেম্বর মাস থেকে এক হাজার টাকা করে পাবেন আর জেনারেল মা বোনেরা যেটা লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা আর যেখানে আমার সাধারণ কাস্ট আছেন তারাও পাঁচশো টাকা করে পাবেন আমাদের স্টুডেন্টরা অলরেডি চালু হয়ে গেছে দশ লক্ষ টাকা করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন তাতে আপনারা বাইরেও পড়াশুনো করতে পারেন দেশেও করতে পারেন বিদেশেও করতে পারেন এর থেকে আপনারা হস্টেল ভাড়া বইয়ের খরচ এ থাকাও মনে রাখবেন হস্টেল ভাড়া বইয়ের খরচ টিউটোরিয়াল খরচ খাওয়া দাওয়ার খরচ এই টাকা থেকে করতে পারবেন